سمعت خليلي سمعت خليلي أبي القاسم صلى الله تعالى عليه وسلم إن الله يبعث في مسجد الأشعار يوم القيامة شهداء بدر আমার প্রাণ প্রিয় হাবিবুল্লাহ আমার রাসূলকে বলতে শুনেছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই গ্রামের মধ্যে যে মসজিদ আছে ওই মসজিদে আশার থেকে বদরের যুদ্ধে শহীদানগুলোকে তুলবে জায়গাটা বড় মুতাবাররাক জায়গা অতএব এই রূপ মুতাবাররাক জায়গায় গিয়ে ইসালে সওয়াব করলে আল্লাহ তাআলা সেই সওয়াবকে পৌঁছে দেয় কি বলছেন ওখানে বদরের যুদ্ধে শহীদদেরকে ওইখান থেকে তোলা হবে ওখানে যে ইসালে সওয়াব করো আল্লাহ তাআলা তোমাদের দোয়াটা তাড়াতাড়ি পৌঁছে দেবে কেন ওখানে শহীদ শুয়ে আছে এখন শহীদ কাকে বলে ওয়ালা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালা কিল্লাতে শুরু কথা বুঝতে পারছেন শহীদ কারা যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবন দিয়েছে মুহাদ্দিসিন ইকরামরা এখানে মুফাসসিরিন ইকরাম আইমায়ে দ্বীন যারা তারা আবার শহীদের ভাগ করেছে কি শহীদে হাকিকি আর শহীদে হুকমি বুঝতে পারছেন শহীদে হাকিকি কারা সারা রাত ধরে অনেক ওয়াজ শুনবেন কিন্তু আজ এখানকার বসার তাৎপর্যটা একটু আলোচনা করছি বুঝতে পারছেন তো নাকি কেন এখানে বসে আমরা ফাইজিয়াব হব শহীদে হাকিকি কারা যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছে যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে দিয়েছে রক্ত বইয়েছে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে ওরা হলো শহীদ না 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 দুই পার্টিতে ঝগড়া লেগে গেল একজন মরে গেল পরের সপ্তাহে শহীদ দিবস পালন হলো ওটাকে শহীদ বলে না আর আমার মতো কেউ বক্তব্য দিতে যেয়ে বলি আমাদের এক ভাই এই কদিন আগে দেশের কাজ করতে যে শহীদ হয়ে গেল না না ও যুদ্ধ করতে যে শহীদ হয়নি বুখারী শরীফ খুলে দেখুন আর সাইয়্যুল বুখারীতে তাদের জন্য বলছে আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন নার যে মেরেছে এবং যে মরেছে ওরা শহীদ নয় বরং উভয় জাহান্নামী প্রকৃত শহীদ কারা যারা ময়দানে জঙ্গে যে নিজের জান দিয়ে দিয়েছে প্রকৃত শহীদ বদরের ময়দানে আল্লাহ রাসূল হাজির হয়ে গেলেন বদরের ময়দানে আল্লাহ রাসূল হাজির হলেন আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ হবে আল্লাহ রাসূল হাজির হয়ে গেলেন ওদের দল ছিল বেশুমার আর আমার রাসূলের পিছনে ছিল মাত্র 300 জন কেউ বলছে 313 কেউ বলছে 309 জন তো আকসার মুআখিরিন মুআরিখিনদের মত ওই দিন ছিল 313 জন আল্লাহ রাসূল বলছেন এই যায়েদ যে হুজুর ওদের কজন বলছে হুজুর বেশুমার আমাদের কজন বলছে হুজুর 313 হ্যাঁ বলছে হুজুর আর ওরা সব পানির জায়গাগুলোকে দখল করে নিয়েছে সাহাবায়ে কেরামরা একটু পানি খাবে এরা পানি পর্যন্ত পান করতে পারবে না চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে আল্লাহ রাসূল বলছে তাহলে ওরা পানি পান করবে কি করে বলছে হুজুর জিহাদের জন্য যদিও মাপ আছে তথাপি হুজুর এই জিহাদের ময়দানে ওই 313 জন আপনার পাগল এসেছে প্রত্যেকে কাউকে পানি খেতে হবে না প্রত্যেকে রোজা অবস্থায় আছে কাউকে পানি খেতে হবে না হুজুর সব রোজা অবস্থায় আছে আল্লাহ রাসূল বলছে কতজন তাহলে আছে বলছে 313 জন ওদের মধ্যে আবার দুটো বাচ্চা বাচ্চা কি করতে এসছে যদি নান্না মুন্না ছোট ছোট বাচ্চা হুজুর কি সুন্দর দেখতে হুজুর চেহারা থেকে নূর চমকাচ্ছে ডাকো তো বাবা বাচ্চাগুলোকে দুটো বাচ্চা যে হাজির হলো
হাজির হয়ে আল্লাহ রাসূলের সামনে এসে হাজির হতে মাথা হ্যাঁক করে দাঁড়িয়ে আছে। হেই, নাক নকশা, চেহারা থেকে নূর চমকাচ্ছে, সফেদ পোশাকে আছে, মাথায় পাগড়ি আছে। আল্লাহ রাসূল বলছে, বাবা, যুদ্ধের ময়দানে তোমরা কি করতে এসছো? তোমরা তো নিহাতি বাচ্চা। একটা বাচ্চা বলছে, হুজুর, ময়দানে জঙ্গে আমরা বাচ্চা। হ্যাঁ বাবা, তোমাদের বয়স কম, কি নাম তোমার? বলছে, হুজুর, আমার নাম মাজ আর ওর নাম হচ্ছে মুআওয়াজ। সুবহানাল্লাহ। বলে, তোমরা তো নিহাতি বাচ্চা বাবু, তোমরা এত ছোট ছেলে কি করতে এসেছো? কোন সাহসে তোমরা এলে? বলছে, হুজুর, ওই বেসুমার মানুষের বিরুদ্ধে 313 জন নিয়ে আপনি যে সাহসে এসেছেন, ওই বড় বড় লোকেদের বিরুদ্ধে লড়তে আমরা ওই একই সাহস নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলছে, বারে বাচ্চা, এত সুন্দর কথা বলিস। বলছে, হুজুর, ময়দানে জঙ্গে বয়স লড়ে না, হৌসলা লড়ে। আর আমাদের হৌসলা আছে? আমার মা বলে দিয়েছে, যখন সাহাবা একরামরা যুদ্ধে লেগে যাবে, যুদ্ধের জন্য ব্যস্ত হয়ে পড়বে, আমার রসুলের ডান দিকে বাঁ দিকে কেউ থাকবে না। ওরে আমার দুটো বাচ্চা, আল্লাহ রসুলের জন্য তোদেরকে আজ আমি কোরবান করে দিলাম। যা রে যা, আমার রসুলের ডান দিকে বাঁ দিকে তোরা থাকবি, আর আমার রসুলকে যদি কেউ আক্রমণ করে দেয়, তোরা নিজের ছোট ছোট সিনাগুলো আমার নবীর সামনে পেতে দিবি। আমার রসুলের চোখে পানি। হ্যাঁ বাচ্চা। হ্যাঁ হুজুর, ময়দানে জঙ্গে আমরা এসেছি হুজুর, জান বাঁচাতে পারবে তো? বলছে, হুজুর, জান বাঁচানে কে লিয়ে নহি আয়ে হম, বলকে আপকে লিয়ে গর্দন কাটানে কে লিয়ে আয়ে হম। জান বাঁচাতে আসিনি, আপনার জন্য গর্দন কাটাতে এসেছি আমরা। বলছে, বাবা, এক কাজ করো, বড় ভাইটাকে আমি কবুল করে নিলাম, একটু বড় আছে, ছোটটা হবে না? তখন ছোটটা কাঁদতে কাঁদতে বলছে, হুজুর, আমি ওর থেকে ভালো যুদ্ধ করব। কি বলছো? বলে, হ্যাঁ, কই একটুখানি কুস্তি করে দেখাও। দু ভাই মিলে কুস্তি আরম্ভ করে দিয়েছে, কুস্তি লড়তে আরম্ভ করেছে, আর দুজনের মধ্যে একজন তো পাস করে গেছে, আর ছোটটার ভয় হচ্ছে, আমি যদি আজ হেরে যাই, আমার রসুল আমাকে বাড়ি পাঠিয়ে দেবে, আমার আর যুদ্ধ করা হবে না। যুদ্ধ আরম্ভ, ছোট বড়র কাছে পারে, পা হড়কে যাচ্ছে। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখা যায়, ছোট বাচ্চাটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর আস্তে করে ভাইকে বলছে, ভাইজান, ভাইজান, যুদ্ধ করতে করতে দেখছি কি আবাতে কি হয়েছে। যে ভাইজান, আপনাকে তো আল্লাহ রাসূল এলাও করে দিয়েছে, আমি তো আপনার কাছে পেরে উঠছি না ভাই, আমি তো হেরে যাবো, এক্ষুনি আমি বাড়ি চলে যাব, রসুলের জন্য আর আমার জান দেওয়া হবে না। আহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রসুলের জন্য আমার জান দেওয়া হবে না হুজুর। ভাইজান, এসা কর, তোরা আপনি ডাইনে পায়ের ফিসলা দে, ভাই একবার পাটা হড়কে দিয়ে তুই পড়ে যা, আমিও অ্যালাউ হয়ে যাবো, একবার হেরে যা ভাই। বড় ভাইটা ছোট ভাইয়ের কথা শুনে মাথা নেড়ে ইচ্ছা করে পাটা হড়কে দিল, ইয়ে আপনার একদম চিৎ করে ফেলে বুকের উপর উঠে বসে পড়ল। আল্লাহর রাসূল বলছে, আমার ছোট্ট মা আব্বাস জিন্দাবাদ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, যাও, তোমাদের দুজনকে আমি অ্যালাউ করে দিলাম, দুজনেই অ্যালাউ তোমরা। যুদ্ধ আরম্ভ হতে চলেছে, ওদিক থেকে ঢোল তবলা আর কিছু খাহিশা মেয়ে ছেলে আবু জেহেলের ডান দিকে বাঁ দিকে আছে, নর্তকী যাদের বলে ড্যান্স করে, নাচে, মদ্যপান করা চলছে, ওদিকে ছিল গান বাজনা শোর, আর আমার রসুলের খিমার মধ্যে সাহাবা একরামদের মুখে ছিল আমার দরুদের জোর। সাহাবারা রসুলের উপর দরুদ পড়ছে, আমার নবীর দরুদ। আমার রাসূল চিন্তা করতে 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 হঠাৎ বললেন, এই যায়েদ, তুমি দেখো তো কি অবস্থা হয়েছে। বলছে, হুজুর, কঠিন অবস্থা, ওরা যে হুঙ্কার দিচ্ছে, কঠিন অবস্থা। আল্লাহ রাসূল চোখ ভরা পানি নিয়ে হঠাৎ আল্লাহর দরবারে, একটা উঁচু জায়গা ছিল, উঁচু জায়গা নবীজির থাকার জন্য একটু ঘেরা ছিল, ওই জায়গাটায় আল্লাহর রাসূল আল্লাহর দরবারেতে সেজদায় পড়ে যায়, আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার আল্লাহ, ওরা হলো বেসুমার, আর তোমার হাবিব মাত্র 313 জন। আল্লাহ, আজ ওদের
কিয়ামত পর্যন্ত আল্লাহ বলে ডাকনে ওয়ালা আর কোনো বান্দা বাজবে না। আল্লাহ গো তোমার হাবিব আজকে তোমার কাছে চাইছে, তুমি তো বলেছো আমাকে এত দেবে আমি খুশি হয়ে যাব, আজ আমি আমার জন্য নয় দিনে মুহাম্মাদের জন্য তোমার জন্য চাইছি আল্লাহ, তুমি আজ আমাকে মদদ করো, না হলে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলনে ওয়ালা একজন হবে না। এই বলা মাত্র আমার রাসূল যখন সালাম ফিরেছে সিজদা থেকে মাথা তুলেছে, আল্লাহ রাসূল সামনে হযরতে জিব্রাইল আলাইহিসসালামকে দেখতে পায়, জিব্রাইল আলাইহিসসালামকে সামনে দাঁড়িয়ে আছে, দেখে আল্লাহ রাসূল অবাক যে বদরের যুদ্ধে মুসলমান সৈন্যরা যে সাজেছিল খোদ জিব্রাইল ওই সৈন্য সাজে আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে আছে। খোদ জিব্রাইল দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল বলছে জিব্রাইল তুমি তুমি কেন, আরে সোলজারদের সাজে আছো কেন, এই সৈন্যদের সাজে কেন তুমি? বলছে হুজুর আমি শুধু আসিনি, আল্লাহ 70,000 মালায়েকা ফারিস্তা বদরের ময়দানে মোতায়েন করে দিয়েছে। আর হুজুর আপনার উম্মতদের লিডিং আপনি দেবেন, আর আমার আল্লাহ ফারিস্তারা যে যুদ্ধই যদি আসে ময়দানে ওদের লিডার হিসেবে আমাকে পাঠিয়েছে। আমার রাসূল মাথা তুলে বলছে আল্লাহু আকবার কবিরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কত বড় দয়ালু আল্লাহ, আর আমার কোনো টেনশন নেই। যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধের ময়দানে যখন একের পর এক যুদ্ধ করতে চলতে আরম্ভ করলো, প্রথমে আপনার বেরিয়ে গেলেন সাহাবা ইকরামরা একের পর এক যাচ্ছে যুদ্ধের ময়দানে, লড়াই হচ্ছে, দুশ্মনদের গর্দানগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, সাহাবা ইকরামরা আনসারি সাহাবারা এগিয়ে গেলেন, যুদ্ধ করছে, গর্দানগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে। এরপরে হযরতে আলী যাচ্ছে, হযরতে বিলাল যাচ্ছে, যুদ্ধ করছে, দুশ্মনদের গর্দানগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে, একটা করে আল্লাহু আকবারের আওয়াজ তুলছে, দুশ্মনদের অন্তরের মধ্যে জেলজেলা ভূমিকম্প আরম্ভ হয়ে যাচ্ছে। এরপরে হযরতে আলী শেরে খোদাম, হযরতে আলী আল্লাহ রাসূলের দিকে তাকালেন, তাকাবার পরে দুই নখলা তলোয়ার, হযরতে আলীর তলোয়ারের স্পেশালিটি ছিল দুটো মুখ ছিল তলোয়ারের। হযরতে আলী যখন আগিয়ে গেলেন যে যুদ্ধ করছে, শত্রুদের গর্দানগুলো কেটে ফেলে দিচ্ছে। এরপরে আস্তে আস্তে আমার রাসূলের চাচা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার রাসূলের দিকে তাকিয়ে মুচকে হাসতে থাকে, তিনি অন্য কেউ নয় শত্রুদের ত্রাস, সন্ত্রাসীদের ত্রাস, দুশ্মনদের আতঙ্ক, তিনি হলেন হযরতে হামজা, আমার রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। হযরতে হামজা বেরিয়ে যাওয়ার আগে আমার রাসূলের দিকে তাকিয়ে একবার মুচকে হাসলেন। আচ্ছা ভিতরে বাচ্চারা কেউ কথা বলছে নাকি, এত গুঞ্জন মতো হচ্ছে কেন? যারা বাচ্চা আছো চুপ করে বসো, গুঞ্জন করবি। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নিক, সকলে বলুন আমিন। মাহফিল তো কবুল করবেন, শুননেওয়ালা শোনানেওয়ালা উভয়কে কবুল করুক, বলুন আমিন। হযরতে আমিরে হামজা বেরিয়ে যাওয়ার সময় আমার নবীজির দিকে তাকিয়ে একটু মুচকে হাসলেন, মুচকে হাসলেন। এই হাসির অন্তর্নিহিত কি রহস্য আছে আমার রাসূল জানতেন, আর হযরতে আমিরে হামজা জানতেন, সেটা কি? দ্যাট ইজ দ্য প্রাইমারি স্টেজ অফ ইসলাম। যখন আমার রাসূলের পাশে কেউ ছিল না, ছিল হযরতে আমর ইবনুল আস, ছিল হযরতে বিলাল, ছিল হযরতে সিদ্দিক আকবর, তখন আমিরে হামজাও মুসলমান হয়নি। আল্লাহ যখন বললেন যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনকে প্রচার করতে আরম্ভ করো, ইসলামকে প্রচার করো, বাইলানে আম করে দাও, সকলকে বলো আল্লাহকে এক বলে মেনে নিতে, আমাকে এক বলে মানতে বলো, আর তোমাকে তার রাসূল বলে মানতে বলো। আমার রাসূল যখন বলতে আরম্ভ করলেন তৈরি হয়ে গেল শত্রু,
যখন কাচের মানুষ ছিল, হক কথা বলতে আরম্ভ করলো, সত্য কথা বলতে আরম্ভ করলো, অন্যায় দূর করার জন্য যখন বলতে আরম্ভ করলো, ন্যায় প্রতিষ্ঠার জন্য যখন আওয়াজ তুললো, সব থেকে প্রথম শত্রু হলো কে জানেন? আমার নবীজির নিজের চাচা। সব থেকে প্রথম শত্রু হয়ে দাঁড়ালো নবীজির চাচা। আমার নবীজির চাচা তো ভাইয়েরা উতবা, উমাইয়া, আবু সুফিয়ান, আবু জাহাল, এমনকি আমার রাসূলের সঙ্গে এমন শত্রুতা আরম্ভ করলো, আমার রাসূলকে আঘাত করতে, প্রহার করতে আরম্ভ করে দিল। আমার রাসূল বললেন, আল্লাহকে এক বলে মেনে নাও, আমাকে তার রাসূল বলে মেনে নাও। আবু জেহেল বললো মানছি না, উদুবা বললো মানছি না, উমাইয়া বললো মানছি না, আবু সুফিয়ান বললো মানছি না, অলিদ বললো মানছি না, কুফারে কুরাইশেরা বললো মানছি না, মানব না, মুহাম্মাদের কথা চলছে না, চলবে না। নবীজির মন খারাপ, আল্লাহ এরা তো কেউ আমাকে মানছে না। আমার আল্লাহ বলছে, শোনো, আমাকে আল্লাহ বলে মানুষ চায় না মানুষ, ওতে আমার কিছু বাড়বেও না, খোদাইতে কিছু কমবেও না। আমাকে মানলে আমার খোদাইতে কিছু বাড়বেও না আর কমবেও না, মানুক না মানুক কি ফারাক পড়ে আর। আর তোমাকে রাসূল বলে মানলেও কিছু যায় আসে না, আর না মানলেও কিছু যায় আসে না, মানুক না মানুক কিচ্ছু ফারাক পড়ে না। যাও তুমি আবার বলো। আমার রাসূল আবার বলতে গেলেন, ওই সময় বলছে তোমাকে মারবো, তোমাকে কতল করে দেবো, টাকা চাই নিয়ে নাও, টাকা চাই নিয়ে নাও, পাঁচে বিক্রি না হলে দশে হও, দশে না হলে পনেরোতে হও, বিক্রি একবার হয়ে যাও সব সেটেল হয়ে যাবে, নারী চাও নারী দেবো, টাকা চাও টাকা দেবো, তুমি যেটা চাইবে সেটাই হবে, তুমি চুপ করে যাও। আমার কথা বুঝতে পাচ্ছেন? আমার রাসূল সেদিনে বিক্রি হননি, নিজের মাথা নত করেননি, নিজে কোনোদিন স্বীকার করেননি, ছোট হয়নি, একটাই কথা বলেছিল, আমি ন্যায় কথা বলেছি, বলছেই বলে যাব, তাতে তুমি নিজের চাচা আমার শত্রু হলে আমি পরোয়া করি না, আমি দ্বীনে মুহাম্মাদি কায়েম করব, আমি বিশ্বের বুকে শান্তি ফিরিয়ে আনব, আমি বিশ্বের মানুষের কল্যাণের জন্য আল্লাহর কাছে চেয়েছি, অতএব আমার আল্লাহর হুকুম হয়েছে, আমি আমার দ্বীনকে প্রচার করব, কেউ রুখতে পারবে না। আল্লাহ রাসূলকে আঘাত করতে আরম্ভ করে, পাথর নিক্ষেপ করতে আরম্ভ করে দেয়। আমার রাসূল এসে কাঁদছে, আল্লাহ এরা কেউ আমাকে মেনে নিচ্ছে না, এরা কেন মানছে না আমি বুঝে উঠতে পারছি না, কেন এরা আমাকে মেনে বরদাস্ত করছে না বুঝতে পারছি না। আমার আল্লাহ ওই সময় বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দুঃখ করো না, আবু জেহেল তোমাকে মানুষ চেয়ে না মানুক, উতবা তোমায় মানুষ চেয়ে না মানুক, উমাইয়া তোমাকে মানুষ চেয়ে না মানুক, আবু সুফিয়ান তোমাকে মানুষ চেয়ে না মানুক, ওয়ালিদ তোমাকে মানুষ চেয়ে না মানুক, কুফারে কুরাইশ তোমাকে মানুষ চেয়ে না মানুক, ও আমার বন্ধু তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। হ্যাঁ মুহাম্মদ তুমি আমাকে রব বলো, আমি আল্লাহ তোমাকে মুস্তাফা বলবো, তুমি আমাকে কবির বলো, আমি তোমাকে সগীর বলবো, তুমি আমায় বশির বলো, আমি তোমায় সিরাজ মুনির বলবো, তুমি আমাকে আল্লাহ বলো, আমি তোমায় রাসূলুল্লাহ বলবো, হাবিব কেউ বলুক আর না বলুক, তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেব। কাউকে মানতে হবে না, অপ্রিয় হলেও বাস্তব এটাই। অজান্তে আল্লাহ রাসূল একসময় ঘর থেকে, হুজরা থেকে বার হলেন, বার হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলকে পাথর নিক্ষেপ করা হলো, পায়ের টাকনুতে এসে লাগলো। নবীজি ভাবলেন হয়তো কোনো বাচ্চা হয়তো পাথর ছুঁড়ে দিয়েছে, কোনো বাচ্চা হয়তো পাথর ছুঁড়ে দিয়েছে, কিন্তু বাচ্চা নয়, রাসূলকে আক্রমণ করে দিয়েছে। রাসূলকে আক্রমণ করে দিয়েছে, নবীজিকে আক্রমণ করে দিয়েছে। যখন পাথর ছুঁড়তে আরম্ভ করে দেয় কুফারে মক্কারা, ওই সময় হযরতে বেলাল, আবু বকর সিদ্দিক, আমর ইবনে আস আল্লাহ রাসূলকে বেষ্টনী করে, বেড়া করে হাতের মধ্যে নিয়ে নেয়, পিঠ দিয়ে আল্লাহ রাসূলকে ঘিরেছে, মধ্যেখানে নবীজি আমার,
আর আরম্ভ হয়ে গেল পাথর বর্ষণ। হযরতে সিদ্দিক একবারের কপালে লাগছে, বেলালের মুখেতে লাগছে, কপালে লাগছে, পিঠে লাগছে, আমর ইবনুল আসের দন্দের মোবারকে লেগেছে, হযরত আবু বকর সিদ্দিকের দাড়ি মোবারকের ভিতরের দিকে কেটে গেছে, রক্ত পড়ছে, বেলালের ঠোঁটটা ফেটে রক্ত বার হচ্ছে। আমার রাসূল তাকিয়ে বলছে, বেলাল তোমার বড় কষ্ট হচ্ছে তাই না? আবু বকর তোমার দাড়িটা কেটে গেছে বাবা, ও আবু বকর তোমার কপালে আঘাত লেগেছে। সিদ্দিক একবার বলে, হুজুর ওসব দেখার এখন সময় নয়, আমাদের জান চলে গেলে বরদাস্ত করে নেব, আপনাকে আঘাত না লেগে যায়, মেহরবানি করে হুজুর আপনি দয়া করে মাথা তুলবেন না। মহাব্বত, ভালোবাসা, আমার রাসূল মাথাটা নিচু করে আছে, এদেরকে লাগছে, অপ্রিয় হলেও বাস্তব, নবীজির নরম তুলতুলে হাত, নোরানি চেহারা, আর পাষাণ পাষণ্ডি, ওই পাষাণডা হাত আবু জেহেলের শক্ত হাত দিয়ে আল্লাহর রাসূলের দস্ত মোবারকটা ধরেছে আর হিড়হিড় করে টানছে। আমার রাসূল পেছন দিকে তাকিয়ে দেখছে, আমার রাসূলকে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে আঘাত লাগছে, আমাকে ছেড়ে দিন চাচা, আমাকে লাগছে তো। আহা, কোটি কোটি মুসলমান আজকে আমার রাসূলের জন্য প্রাণ দিতে প্রস্তুত, সেদিন আমার নবীর পাশে কে ছিল? টানতে টানতে নিয়ে যেয়ে একসময় আল্লাহর রাসূলকে কাবার চাতানের সামনে জোর করে ধাপ করে বসিয়ে দেয়। তোমার এত বড় সাহস, তুমি আমাদের লাত উজ্জাত মানা থাবল, আমাদের খোদাগুলোকে খারাপ বলছো, তুমি বলছো আল্লাহ, তুমি তার রাসূল, তোমাকে জানে মেরে দেবো, তুমি জানো তম্বি করছে আমার রাসূলকে। হোরানে জান্নাত, মালায়েক ফেরেশতারা বলছে, আল্লাহ একবার হুকুম দাও আল্লাহ, ওদেরকে এক্ষুনি শেষ করে দেবো। আমার রাসূল আসমানের দিকে মাথা ধরে বলছে, না না আল্লাহ, মাই তো রহমত বান কে আয়ে হ্যায়, আল্লাহ আমি তো রহমত হয়ে এসেছি, আপনি হুকুম দেবেন না আল্লাহ, ওরা মারুক আমি বরদাস্ত করব, ওরা জ্বালাক আমি বরদাস্ত করব, কিন্তু আমি ন্যায় প্রতিষ্ঠা করেই ছাড়ব। এই কি বলছিলে তুমি বলো? আন মনে হয় আমার রাসূল বলছে, আমি বলিনি, আমি সেই মহান সত্তার কসম করে বলছি, আমাকে আল্লাহ বলতে বলেছে আমি তাই বলছি। আমার নবীজি বুঝতে পারেনি যে নবীর চেহারা মুবারকে আঘাত করে দেবে। কি বলেছ? আমার রাসূল বলছে, আমি বলছি আমার আল্লাহ বলতে বলেছে সেটা সঠিক, ওটা হচ্ছে চাচা আল্লাহ হচ্ছেন এক আর আমি হচ্ছি তার রাসূল, এটা আপনি মেনে নেন। ও যে এই কথাটা শুনে এত রেগে গেছে আমার নবীজি, বুঝতে পারেনি। আমার নবী নর্মালি বলছেন, আল্লাহ এক আর আমি তার রাসূল, মেনে নেন। শক্ত হাতটা শক্ত করে নিয়ে ওই আবু জেহেল আমার রাসূলের গায়ের জোরে আমার রাসূলের চেহারা মোবারকে আঘাত করে দেয়, মাথাটা নিচু করে নিয়ে ফাতাহারাকা কলবহু, আমার নবীর সিনা মোবারকটা কাঁপতে আরম্ভ করে, ডুকরে ডুকরে তাহার কল্পটা কাঁপছে নবীজির, মাথা হ্যাঁট করে ওয়াইনান্তাজরিয়ান, দুই চোখ দিয়ে নবীজির আমার ঝরঝর করে পানি পড়ছে। হযরত বেলাল দৌড়ে যে ঝাঁপিয়ে পড়েছে, আবু বকর সিদ্দিক ঝাঁপিয়ে পড়েছে, নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে, রাসূলের চেহারা লাল হয়ে গেছে, মুখেতে আঘাতের নিশান পড়ে গেছে আমার রাসূলের। হঠাৎ করে একটা আওয়াজ এলো, হামজা হামজা হামজা, শাম মুলুক থেকে তিজারত করে ওই সময় ফিরছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, আমার রাসূলের চাচা জান, কিন্তু তিনিও তখন মুসলমান হয়নি। হামজা মানে ছিল ত্রাস, সিংহের মতো গর্জন ছিল হযরতে হামজা। আমামা মুবারক, পাগড়ি মুবারক দিয়ে মুখটা পেঁচানো ছিল, যেহেতু মরুত্তপ্ত রৌদ্র, ধুলোবালি মুখে লাগলে চেহারা জ্বলে যেত, শুধু চোখটা বার হয়েছিল। ঘোড়ার পিঠে করে এসে কাবার সামনে দাঁড়িয়ে ঘোড়ার কদম দুটোকে পা দুটোকে উঁচু করে আওয়াজ করে আওয়াজ দিয়ে বলছেন, কিসের ঝামেলা,
কেউ বলো, ঘোড়ার পিঠ থেকে নেমেছে। কাবার সামনে ভিড় কিসের? আমার অবর্তমানে অশান্তি কিসের হয়েছে? গন্ডগোল কেন? আবু জেল থরথর করে কাঁপছে, কারণ জানে আমিরে হামজা মানে একটা সিংহের মতো ব্যাপার, একটা ত্রাস কলিজা কেঁপে উঠেছে। কেউ তো বলো, কি হয়েছে কি এখানে? ওই ভিড়ের মধ্যে দিয়ে দেখে হাতের উপরে ভর দিয়ে আমার রাসূল মাথা হেঁট করে ডুকরে ডুকরে কাঁদছে। আচ্ছা আচ্ছা, আমির হামজার দিকে চোখ লাল করে আমার রাসূল তাকিয়ে দেখছেন। হাজার হোক চাচা, ব্লাড কথা বলে। আমির হামজা বলছে, ওটা আমার আদরের মোহাম্মদ না, আমার ভাতিজা না, ওটা আমার ভাইপো না, আমার মরা ভাইয়ের নিশানি। হ্যাঁ মোহাম্মদ কাঁদছে কেন? কে ওকে কি করেছো? কে আঘাত করেছো? কে কষ্ট দিয়েছো? আল্লাহ রাসূল খুব আদরের ছিলেন, যেহেতু ছোটবেলায় বাপ ছিল নি, মা ছিল না। আবু তালিব, আমির হামজা সবাই আল্লাহ রাসূলকে ভালোবাসত। আমির হামজা তো জানে না এখানে দিন প্রচার হয়েছে বলে এই অবস্থা। আরে ওকে মারলো কে? কাঁদছে কেন? আবু বকর, এই আমর, বলো কেউ, তোমরাও কাঁদছো, কি হয়েছে এখানে? আশেকে বেলাল সহ্য করতে পারেনি, ডুকরে উঠে বলছে, ওরা আমার নবীকে মেরেছে, ওরা আমার নবীর গালেতে চড় মেরেছে। আমার রাসূলকে হেঁচড়ে টানতে টানতে নিয়ে যে কাবার সামনে বসিয়ে দিয়েছে। আমার রাসূলের মুখ মুবারকেতে চড় মেরে দিয়েছে। কি বললে? কে মারলো? চই আবু জেহেল। আবু জেহেল মেরেছে কেন ওকে? বলছে ঠান্ডা হও, শোনো ব্যাপারটা বোঝো, তোমার খোদা কে? বলছে কেন, লাত উজ্জাত হাবল, এরা আমার খোদা, যে এদেরকে যদি কেউ অস্বীকার করে মাথা গরম হবে না? হ্যাঁ তা হবে। কে অস্বীকার করেছে সে মানুষটার নাম বলো। বলছে ওই মোহাম্মদ বলছে ওগুলো ভুল, ওর নাকি আল্লাহ এক আর ও নাকি রসুল, এই কথাটা বললে সহ্য করা যাবে? বলো, তুমি বলো। আমির হামজা তখন মানবে না, আলাদা ব্যাপার, কিন্তু গায়ে হাত তুললে কেন? বলেন না সুবহান আল্লাহ, সবাই বলেন সুবহান আল্লাহ। আবার রসুল আজকের মহব্বতকে কাল কিয়ামতের দিন আপনার শাফাতের ওসিলা করতে পারে, মানবে না আলাদা ব্যাপার, কিন্তু তুমি গায়ে হাত তুললে কেন? মারতে গেলে কেন? আমি রাগ সামলাতে পারিনি, খামোশ। বাপারা ছেলেটাকে মেরে দিলে, ওর কেউ নেই ভাবছো? মাহারা ছেলেটাকে মেরে দিলে? আবু জেহেল তুমি তো বাইরের কেউ নয়, ওর তো শৈশবটা তুমি দেখেছো, ওর বাচ্চা বেলাটা, বাপারা মাহারা বাচ্চাটা কিভাবে মানুষ হয়েছে দেখেছো? তোমার বাচ্চাকে যখন তোমার ছেলে খাইয়ে দেয়, দুনিয়ার মা যখন নিজের বাচ্চার মুখে খাবার তুলে খাইয়ে দেয়, আমার মোহাম্মদ ওইদিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখতো, আর চোখ ভরা পানি নিয়ে এদিকে ওদিকে তাকাতো, আর মনে মনে করতো আমার মা বোধ হয় এই আসবে। দুনিয়ার বাচ্চাগুলোকে তাদের আব্বা যখন খেলা করত, একদিনের ঘটনা মনে আছে, একটা শিশু বাচ্চাকে তার আব্বা হাওয়ায় উছাল দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে, আবার লুপে নিয়েছে, বাচ্চাটা হাসছিল, আর যখন ওই বাচ্চাটাকে উপর দিকে তুলছে, মোহাম্মদ দরজার পাশ দিয়ে দেখছে, আর ওই বাচ্চার হাসির সাথে হাসছে, আর বাচ্চাটার খেলা দিয়ে যখন শেষ হয়ে যায়, এদিকে ওদিকে তাকিয়ে বলছে, আমার আব্বা কোথায়? আমাকেও অমন করে কেউ খেলা করাবে না কেন? আমাকে মক্কার বাজারে কেউ নিয়ে যাবে না কেন? আমাকে কেউ গালে তুলে খাইয়ে দেবে না কেন? আমার মা নেই, আমার আব্বা নেই বলে আমার কাপড়ের কোচরটা, আঁচলটা, কাপড়ের কানাটা ধরে লাদ লাদ ওই মোহাম্মদ বলেছিল, চাচা জান, আমার আব্বা কি সত্যি আসবে না? আমার মা কি আর আসবে না? ওই সময়তে আমি
বুকে পাথর রেখে সত্য কথাটা বাচ্চাকে বলে দিয়েছিলাম যে মোহাম্মদ, অপ্রিয় হলেও বাস্তব, তুমি একটু বড় হয়েছো, তোমাকে বলি, তুমি সব কিছু চাইবে, কোনোদিন মা আমার কাছে চেও না, আর আমার কাছে কোনোদিন আব্বার আবদার করো না। মোহাম্মদ ভাই, আমার দয়ার নবী, আমাদের কলিজা, আমাদের জানকে শোনানো হচ্ছে, তার বাপ মরে গেছে, আমার রসুলকে এখন শোনানো হবে, তার মাও দুনিয়ায় নাই। আরে আমার রসুলের উপর কি কাটবে তখন? আমি রামজা এক সময় বলে ফেলে, দুনিয়া জমিনে মোহাম্মদ তুমি একটা ইয়েতিম বাচ্চা, তোমার মাও মরে গেছে, তোমার আব্বাও মরে গেছে। এই কথাটা বলা মাত্রই আল্লাহ রসুল কিছুক্ষণের জন্য গুম হয়ে যাই, কিছুক্ষণের জন্য চুপ করে যায় আমার রসুল, মাথাটা হ্যাট করে নেয়, আসমানের দিকে মুখটা তুলে একবার চিৎকার করে কান্না কাঁদে। আমার রসুলের দৃষ্টান্ত, তারপরে আমার রসুলকে অত চিৎকার করে আর কাঁদা যায় না। আর ওই চিৎকারের সাথে সাথে আমরা যারা মা হারা বসে আছি, আমরা যারা আব্বা হারা এখানে বসে আছি, আমার রসুল তামাম এতিমের বুকের ব্যথাটা নিজের বুকে নিজের সিনাতে টেনে নিয়েছে, এটা আমাদের বিশ্বাস। সেদিন হয়তো আমার রসুল দুনিয়ার তামাম এতিম বাচ্চাদের কলিজার বুকের ব্যথা যন্ত্রণা বোধহয় নিজের বুকে টেনে নিয়েছিলেন, আঘাত করে দিয়েছে আমার রসুলকে, মেরেছে আমার রসুলকে। তারপরে আমার রসুলের কাছে আবু জেহেল যখন বলছে, আবার বললে আমি আবার মারবো, আমির হামজা রুখে দাঁড়িয়েছে। আবু জেহেল যখন বলছে, ও যদি আবার বলে আমি আবার মারবো, তখন আমির হামজা রুখে দাঁড়িয়েছে, সামনে আও, আর একটা বার গায়ে হাত তুলে দেখাও, তলোয়ার বার করেছে, ধর থেকে গর্দানটা আলাদা করে দেবো, ও যাই হোক, ওটা আমার ভাতিজা, আমার ভাই আবদুল্লাহ শেষ নিশানি ওটা। আমির হামজার বুকের মধ্যে হঠাৎ প্রশ্ন এলো যে মোহাম্মদ যদি এমন কথা বলে, সকলে মনে মনে পড়েন সাল্লাল্লাহু তাআলা আছে, যদি এমন কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও ছোট্ট থেকে আজ পর্যন্ত তো কোনোদিন মিথ্যা কথা বলেনি, বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেলের ভেতরে আল্লাহ, আপনার আমির হামজার ভেতরে আমার আল্লাহ কি দিচ্ছে এবার বোঝা যাচ্ছে, আমার আল্লাহ রিয়াকশন তৈরি করছে এবারে, তুই ভাব, একে বলে আকলে সালিম, সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তাকে বলা হয় আকলে সালিম। ভাব, আস্তে আস্তে আল্লাহ রসুলের কাছে যে আমির হামজা বসলেন, আমার রসুলের গাল মুবারকে হাত বুলাচ্ছে, ভাতিজা, ভাইপো, কি হয়েছে আব্বা? আমাকে খুব জোর মেরেছে চাচা, আমাকে আঘাত করেছে চাচা, খুব লেগেছে আমাকে। কেন বাপ, কি বলেছিলে আব্বা তুমি? চাচা আমি বলবো না, আর বললে হঠাৎ আমি বুঝে উঠতে পারিনি ও রেগে গেছে কিনা, বললে আপনিও যদি আমার উপর রেগে যান, আল্লাহ আমির হামজার সিনা মুবারকে যেন হেদায়েতের নূর ঢুকিয়ে দিল। কথার সাথে সাথে রসুলকে আমার বুকে জড়িয়ে বলছে, না আব্বু, তুমি যাই বলবে আমি শুনবো, তুমি বলো। বলে চাচা যান, আমার আল্লাহ বলতে বলেছে আমি তাই বলছি, আল্লাহ বলতে বলেছে আল্লাহ এক, আর আমি তার রসুল, এটা আমায় আল্লাহ বলতে বলেছেন এবং এটাই সত্য। আমি হামজা চোখ, আমার রসুল ভয়ে ভয়ে তাকাচ্ছে, আবার আচমকা মেরে দেবে না তো? আমার রসুল ভয়ে ভয়ে তাকে, চাচা যান রেগে গেলেন আপনি, কুরবান হয়ে যান মুসলমান রসুলের ওপরে, চাচা আপনি রেগে গেলেন নাকি? আমির হামজার সামনে এসে বসে, রসুলের সামনে দোজানু হয়ে বসে পড়ে, বসে নিজের পাগড়ি মুবারক, আমামা মুবারকটা খুলে নিয়ে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে
নবীর হাতটা ধরে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাতিজাও, ছোট্ট থেকে কিছু হোক আর না হোক আজ পর্যন্ত তুমি মিথ্যা কোনো দিন বলো নাই, অতএব তুমি এখনো যেটা বলছো ওটা সত্য বলছো, আমি তোমার উপর রেগে যাই নাই, আজ থেকে তোমার এই সত্যের উপরে কুরবান হয়ে গেলাম, আজ আমি তোমার চাচা, তোমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলাম, আমাকে তোমার গোলাম বানিয়ে না, আজ থেকে তোমার চাচা তোমার হাতে বায়াত হয়ে গেল, আমাকে গোলাম বানিয়ে নাও। চাচা জান, হ্যাঁ বেটা বায়াত কর। আল্লাহ রাসূল বায়াত করে দিলেন। বায়াত করার পরে আল্লাহ রাসূল বলছে, ইয়া আম্মি, আম্মুন মানে হচ্ছে চাচা, ইয়া আম্মি, হ্যাঁ আমার চাচা। তখন আমির হামজা বলছে, না না চাচা নয় হামজা, তার মানে আপনি আমাকে নাম ধরে বলুন, আজ থেকে আপনি আমার ইমান, আজ থেকে আল্লাহ এক আর আমি আপনি আমার রসুল, আমি পুরনো সব ছেড়ে দিলাম। চাচা জান বলে, হ্যাঁ একবার আমাকে হামজা বলে ডাকুন, এ রসুল, বেশক আল্লাহ রসুল, আপনি আমাকে একবার হামজা বলে ডাকুন। আমার রসুল লজ্জা লজ্জা করে বলছে, ইয়া হামজা, সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, কান দিয়ে নয় এখান দিয়ে শুনুন, আর দৃশ্যটা চোখে দেখার চেষ্টা করুন। রসুল আমার ঠান্ডা মাথায় বললেন, ইয়া হামজা, আমি রে হামজা বলছি, কলা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রে হামজা তার গর্দানকে আপনার কদমে আজ থেকে তোহফা দিয়ে দিল। বদরের যুদ্ধ আমিরে হামজা চলে যাওয়ার চাই রসুলের দিকে তাকিয়ে দেখে বললেন, ভাতিজা তুমি যা মার খেয়েছিলে আজকে ইনশাআল্লাহ ওদেরকে মেরে গুঁড়িয়ে দেব। বদরের যুদ্ধে 313 জন লড়াই করছে, হঠাৎ করে একজন চলে এসেছে তামিম আনসারি, আনসার সাহাবাদের মধ্যে ছিলেন, খেজুর খাচ্ছে, একটা করে খেজুর গালে দিচ্ছে, আর নবীজিকে বলছে, হ্যাঁ আল্লাহ রসুল, হুজুর আমার, জান আমার, আমি আপনাকে খুব ভালোবাসি। কি ভালোবাসো? হুজুর আপনি আমি খুব ভালোবাসি। কি কি তোমার ভালোবাসা, খেজুর খাচ্ছ, ওদিকে সাহাবারা জান দিয়ে দিচ্ছে, ওদিকে 14 জন শহীদ হতে চলেছে, 2-4 জন শহীদ হয়ে গেল, কি ভালোবাসো তুমি? আরে হুজুর আমার তলোয়ার মলোয়ার কিচ্ছু নেই, কিন্তু আপনাকে খুব ভালোবাসি। যে এক্ষুনি জান দিতে বললে দিতে পারবে? বলছে হুজুর বলে দেখুন না। বলছে যা ওই খেজুরের গাছ দেখছ? বলে হ্যাঁ। ওই খেজুরের গাছের একটা ডাল কেটে আনো তো। দৌড়ে চলে গেলে খেজুরের গাছের ডাল কাটলেন, কেটে নিয়ে যখন চলে আসলো, এসে বললো ওটাকে ভালো করে ছুলে পরিষ্কার করো তো। আগো বদরের ওয়াকিয়া শোনাচ্ছি, বাপদাদার গল্প শোনাইনি, গাজুয়ারি কথাবার্তা বলছিলাম, মন দিয়ে শুনুন। যদিও আমাদের বাপদাদার গল্প আপনাদের শোনার দরকার আছে নতুন জেনারেশনকে, কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কারা ছিলেন আমাদের বাপদাদা একটু শুনবেন নাকি? পরে শুনিয়ে দেব তো। মাশাল্লাহ আজকের মাহফিলের তাসির আপনারা বুঝতে পাচ্ছেন? আজকের মাহফিলের তাসির বুঝতে পাচ্ছেন? অলিয়া উলিয়ার মাহফিলটা কিরকম হয় দেখছেন? পাথরগুলো পর্যন্ত আজ গলে গেছে, ইশকে রসুলে পাথর পর্যন্ত আজ গলে গেছে। ওই মনটা হলো মুর্দা। আমার ছোট দাদুজি বলতেন যে মনটা রসুলের জন্য কাঁদে না। আমাদের ভেতরে ইশক আছে কিন্তু সেই জায়গায় খোঁচা মেরে কেউ ট্রাই করেনি। আজকে একটু খোঁচা লেগেছে দেখুন, গুনাহগার সিয়াকার পাপি অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের চোখে পানি, কারণ হুজুর গুনাহগার হতে পারি, নবীজির কষ্ট হলে বুকে কষ্ট হয় হুজুর, পাপি হতে পারি, আমার নবীকে মারলে কলজা ফেটে যায় হুজুর, হুজুর অনেক বড় গুনাহগার, কিন্তু ওনাকে খুব ভালোবাসি, আমার রসুলের দুঃখে বড় দুঃখ লাগে হুজুর, বুকে কেমন মোচড় দিয়ে ওঠে হুজুর, ওটা দেখাতে পারবো না, এর নামই তো হলো ইমান। আর এই অবস্থায় যদি আমরা মূল কাজটা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ এই ওসিলায় আমাদেরকে নাজাত দিয়ে দেবে।
আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আরম্ভ করে দিই, রোজা আরম্ভ করে দিই, সকলে যদি একটু মূল স্রোতে ফিরে আসি। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? তো ও এসে খেজুরের ডালটা ভালো করে চুলে টুলে পরিষ্কার করে দিল, পরিষ্কার করে আল্লাহ রসুল ওই ডালটাকে নিয়ে নিজের জেসে মোবারকে বুলিয়ে দিলেন। বুলিয়ে দিয়ে বলছে যা ওদের সাথে যুদ্ধ করিয়ে যা। আল্লাহ রসুল বলেছে তলোয়ার তীর বললাম বর্ষার বিরুদ্ধে ওই খেজুর গাছের ডাল নিয়ে চলে গেছে। কি মহব্বত! আর তুমি সেই রসুলের ঘরের ছেলে, তুমি সেই নায়েবে নবীদের ঘরের ছেলে, অলিয়া আউলিয়াদের ঘরের ছেলে, তোমাকে কে কি বুঝিয়ে গেল, বুঝিয়ে দিল, নবীর মহব্বত ভুলে গেলে? কথাটা বুঝতে পারছ? যুদ্ধ করতে আরম্ভ করে দিল। আল্লাহ রসুল এদিকে যুদ্ধকে পর্যবেক্ষণ করছেন, হঠাৎ করে আমার রসুল জিজ্ঞাসা করলেন কি অবস্থা? বলছে হুজুর কঠিন অবস্থা। বলে কি? বলে হুজুর আমরা জিতার মুখে কাছাকাছি চলে এসেছি, আর এই দু ভাই বাচ্চা বাচ্চা দুটো ছেলে দুজনে ঠিকঠাক করলো কি? বলছে চ আজ আমরা একটা বড় গেম খেলবো। কি খেলবি? বলছে ওরা যুদ্ধ করতে ব্যস্ত থাকবে ভাই, আর আমরা ছোট আছি, আমাদের দিকে কেউ লক্ষ্য করবে না, আমরা চুপি চুপি যেয়ে আমি আবু জেহেলের মাথায় ইট মারবো, পড়ে যাবে, আর তুই তলোয়ার দিয়ে জবাই করে দিবি। আরে বলুন না সুবহানাল্লাহ! আরে জোরে বলুন সুবহানাল্লাহ! যে আমি মাথায় মারবো, পড়ে যাবে, তুই জবাই করে দিবি। টুক 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 করে দুটো বাচ্চা আস্তে 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 করে আগিয়ে গেল। আগিয়ে যাওয়ার পরে একজন যখন দেখছে রেঞ্জে চলে এসেছে, এবার ঝাড়লেই পড়ে যাবে, ঠিক একদম কাছাকাছি রেঞ্জে ঠিক জায়গা মতো পেয়েছে, একজন বলল ভাই মাথার পাগিটটা খোল, খুলেছে মোটা একটা এরকম নড়ি পাথর নিয়েছে, নেওয়ার পর পাগড়িতে জড়িয়ে ঘোরাতে আরম্ভ করেছে, ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে দিয়েছে সোজা যে আবু জেহেলের কপালে, আর আবু জেহেল সাবিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলের মত কার হাতে হয়েছিল? বাচ্চাদের হাতে। তো ইতিহাস ভুলে গেলে হবে? একজন দৌড়ে এসে আল্লাহ রসুলকে বলছে হুজুর। বলে কি? বলে যুদ্ধ জমে গেছে। বলে কি হুজুর আর একটু হলেই আমরা জিতে যাব। বলুন না আলহামদুলিল্লাহ। বলছে হুজুর একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। বলে কি? বলছে হুজুর ওইখানে একটা লোক দেখলাম, ওর হাতে তলোয়ার নেই, কিচ্ছু নেই, একটা খেজুরের ডাল নিয়ে ঘোরাচ্ছে, আর যেদিকে ঘোরাচ্ছে ওই দিকে তে শত্রুদের গর্দানগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে। ওই সময়তে আমার রাসূল বলেন, এইবারে আমি বুঝতে পেরেছি কেন এটা হচ্ছে, তুমি কি জানো? ও যে খেজুরের ডাল নিয়ে কেবলমাত্র ও ডাল চালাচ্ছে আর কাজ করছে আল্লাহ ৭০,০০০ ফারিস্তা। ও তো কেবলমাত্র ডাল ঘুরাচ্ছে আর কাজ করছে আল্লাহর মালায়েকা ফারিস্তা ৭০,০০০ বদরের ময়দানে মোতায়েন করা আছে। ছোট ভাইটা যে গলায় যখন তলোয়ার চালিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বড় ভাইটাকে অ্যাটাক করে দিয়েছে, পিছন থেকে বললাম মেরে দিয়েছে, পিঠে লেগেছে বাচ্চা, কচি পাঁজর করছি, পিঠ পচিসি না, কচিসি না, বাচ্চা ছেলে খাঞ্জারটা বুক দিয়ে বার হয়ে গেছে, জমিনে পড়ে গেছে, গাল দিয়ে রক্ত বেরোচ্ছে, আর বলছে ভাই তোকে লেগে যাবে, তুই পালিয়ে যা, তুই আল্লাহ রসুলকে যে বল আমি আমার নবীর জন্য জান দিয়ে দিয়েছি, যা যে বল আমার রসুলের জন্য আমি জান দিয়ে দিয়েছি, আমার রসুলকে যে শুনিয়ে দে, আর বলবি আমার রসুলের পাশে আমি যেন হাসরের মাঠে একটু সাইডে নবীর পাশে যেন আমি একটু জায়গা পাই। বাচ্চা ছেলে প্রাণ নিয়ে দৌড়চ্ছে, প্রাণ নিয়ে দৌড়তে দৌড়তে দৌড়ে আল্লাহর রসুলের সামনে আসবে, কাছাকাছি নবীর কাছে পৌঁছাবে, এত জোরে ছুটছে, হাঁপিয়ে গেছে, লান্স খুব ফাস্ট চলছে, ধড়কন বুকের বেড়ে গেছে, জোরে দৌড়লে হাঁপিয়ে যায় না,
ক্লান্ত হয়ে গেছে, একটা ছোট পাথরের ঠোকর খেয়ে বাচ্চাটা জমিনে পড়লো, সিনার বলে পড়লো, আর বুকটা ফেটে গেল, লাঞ্চটা ফেটে গেল, মুখ দিয়ে রক্ত পড়তে আরম্ভ করলো। আল্লাহ রাসূল বলছে, আহা আমার বাচ্চাটার কি হলো দেখ রে। নবীজি বলছে, শোনো, এখানে আমার পাশে থাকা হলো না, তোমরা দুজন জান্নাতে, আমি মুহাম্মাদের ডান দিকে আর বাঁদিকে থাকবে। বদরের যুদ্ধে জিতে গেল। হযরত আবু হুরায়রা বলছেন, সামিত খলিলি আবুল কাসিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহ ইউবাসু ফি মসজিদিল আশআর ইয়াউমাল কিয়ামতে শুহাদা বদর। যে আল্লাহ, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, ওই মসজিদে আশআর থেকে বদরের যুদ্ধের শহীদানগুলোকে তোলা হবে, জায়গাটা বড় মোতাবাররাক জায়গা, যার জন্য ওখানে যে দোয়া চাও আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেবে। এই শহীদ হলো শহীদ হাকিকি, হাকিকাতে শহীদ। কিন্তু আর একটা শহীদ হয় যেটাকে বলা হয় শহীদ হুকমি। শহীদ হুকমি কাকে বলে? যে সমস্ত সাহাবাদের, যে সমস্ত ওলিয়া উলিয়ারা খোদার পথে চলেছে কিন্তু ময়দানে জঙ্গে হাজিরা দেওয়ার সুযোগ হয়নি, খোদার পথে চলেছে কিন্তু ময়দানে জঙ্গে যে জান দেবে সেরকম সুযোগ পায়নি, সে যদি মারা যায় ওকেও তোমরা শহীদ বলো। যেমন হুজুর হযরত গয়েশপুরের হুজুর, এনাকে কি শহীদ বলবেন? শহীদে হাকিকি না হুকমি? জোরে বলুন, এটা হলো শহীদে হুকমি। তো ওনারাও শহীদ, মুজাদ্দেদে জামান শহীদে হুকমি, ওলিয়া উলিয়ারা শহীদে হুকমি, অতএব ওটা হাকিকি শহীদ, এটা হলো হুকমি শহীদ। এখানে এসে দোয়া চাইলে আল্লাহ তাড়াতাড়ি দোয়াটা কবুল করে নেয়, বলুন সুবহান আল্লাহ। তার জন্য আপনাদের বলেছিলাম একটু আদবের সাথে, মহব্বতের সাথে বসতে হবে। এটা বলতে যে এত দূরে গিয়ে গেলাম, তার জন্যে বলেছিলাম একটু মহব্বতে দরুদ শরীফ পড়তে হবে। তো এখন মাশাআল্লাহ মাহল তৈরি হয়েছে, এই গুরুত্ব তাৎপর্য একটু আলোচনা করলাম, ভালো হলো না হলো নি বুঝতে হবে। তো চলুন সকলে তাহলে সেই প্রথমে চলে যাই, যেটা দরুদ শরীফ পড়তে যাওয়ার পড়া হলো নি, আনুষাঙ্গিক কথায় চলে এলাম। চলুন দরুদ শরীফটা পড়ে ওয়াজ শুরু করা যাক। হাসছেন কেন? ওয়াজ শুরু হয়নি তো, এখন দরুদ শরীফ হয়নি, পেয়ারা হাজিরানি মজলিস হয়নি, কিচ্ছু হয়নি, তাৎপর্য আলোচনা হলো। সকালে আদু বিশ্বাতি আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মিলে আদবের সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মেরে আঁখোঁ কি পুতলি মে জলওয়া হে মোহাম্মদ কা, মেরে দিল কে আয়নে মে ও নকশা হে মোহাম্মদ কা, মেরে আঁখোঁ কি পুতলি মে জলওয়া হে মোহাম্মদ কা, মেরে দিল কে আয়নে মে ও নকশা হে মোহাম্মদ কা। কই জন্নত মে যায়েগা, কই দোজখ মে পৌঁছেগা, ওর মদিনে কি তরফ দৌড়েগা, কোন লোক দিওয়ানা মোহাম্মদ কা, হুব্বে আহমদ আজল হি সে সিনে মে হে, মে হ্যাঁ হুঁ মেরা দিল মদিনে মে হে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি